ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লীনা মম কিচেন ব্লগ থেকে সবাইকে আরও একবার স্বাগত। বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। কাঁচা বরই, কাঁচা বরই দিয়ে এত সুন্দর যে টক ঝাল মিষ্টি আচার বানানো যায় তা না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না। এই আচারটি আপনি 1 থেকে 5 মাস পর্যন্ত সংরক্ষণ করে বয়মে ভরে ফ্রিজে রেখে দিবেন, যখন ইচ্ছা হবে তখনই একটু একটু করে খাবেন। অবশ্যই আচারটি ভালো থাকবে। তাহলে রেসিপিটি দেখুন, দেখে যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাটনটি অন করে দিবেন।